এখনো সে কেন ফিরল না কে জানে। দিদি, যেমন করি হোক না কেন রাজা মশাই আর রানীমাকে ফিরিয়ে আনতে হবে। যেমন করি হোক না কেন আমার অভিষেক চাই না। আমি শুধু চাই কাল নাগিনীর সর্বনাশ। অভিষেক চাই না মানে? কুমার, তুমি কি বলছো তুমি জানো? তুমি যা বলছো ভেবে বলছো তো? এতগুলো বছর ধরে শুধুমাত্র তোমার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম কুমার। আমার ভাই, আমার কুমার কবে ফিরে আসবে? এই খোখোশ রাজ্যে তুমি রাজা হবে, এটাই আমার স্বপ্ন কুমার। দিদি, এতগুলো বছর তুমি আমার থেকে দূরে ছিল তো কুমার, তাই হয়তো অনেকটাই বদলে গেছো। আজকে এই নাক কন্যার বাবা মার জন্য, এই নাক কন্যার জন্য তুমি এত বড় কথা মুখের উপর বলতে পারলে? নিজের দিদির মুখের উপর তুমি এত বড় কথা কিভাবে বললে কুমার? ওহ, শুধু শুধু তোমার জন্য আমাকে আনন্দ উৎসব ছেড়ে এভাবে উঠে আসতে হলো? প্রণাম রানীমা। প্রজারা সব চলে গেছে? হ্যাঁ। যুবরাজ তিনি কোথায়? তিনি তো তার কক্ষে নেই। কি? আর ওই নাগিনী কোথায়? সে তো বাইরেই পড়েছিল রানীমা। মানে তাকে কারাগারে ফিরাসনি? বাইরে কে আছে এখন? অপদার্থ কোথাকার, বেরিয়ে যা এখান থেকে। অপদার্থের দল কামিনী, রোহিণী যদি অগ্নির সঙ্গে থাকে, কামিনী কি এমন ঘুরছে? মোহিনী কি এমন কেমন নাক শক্তি প্রয়োগ করছে যে স্ফটিক এই রূপ ধারণ করলো? না 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 না, আমায় এক্ষুনি মোহিনীর কাছে যেতে হবে, এক্ষুনি। না, তুমি কোথাও যাবে না এখন। কি করলে রে তুমি, কেন করলে? দামিনী আমার কথাটা শোনো, আমাদের উদ্দেশ্য এখন মোহিনী নয়, আমাদের উদ্দেশ্য শুধুই রোহিণী। রোহিণী, আমার কথাটা শোনো কামিনী, আমার সঙ্গে এসো, চলো চলো। একটা কথা শুনে রাখো যুবরাজ, কে মরলো কে বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তোমার জীবন কারোর জন্য বিপন্ন করবে না। দিদি, যোদ্ধার জীবন বিপন্ন হোক তা আমি কখনো চাইনি আর চাইবও না। আমি তো যোদ্ধার যোদ্ধার পরিবারের সবার ভালো চেয়েছি। দিদি, তাহলে তুমি কেন বিরূপ আমার প্রতি বা আমার পরিবারের প্রতি, বলো না কেন? জানিস না, তোর পরিবারই একমাত্র কারণ। তোর প্রতি আমার কোন রকম ক্ষোভ নেই, কিন্তু তোর পরিবার, তোর জন্ম, তোর বংশ তোকে আমার শত্রু বানিয়েছে। দিদি, আর সবচেয়ে বড় কারণ কি জানিস? তোকে আমার অপছন্দ করার। আমি জানি তোর জন্য আমার ভাই, আমার কুমার আমার থেকে আবার দূরে চলে যাবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দিদি, রাজকন্যা, 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 তুমি ঠিক আছো? রাজকন্যা, দেখি
যুবরাজ অগ্নি, যুবরাজ অগ্নি, এ তুমি কি করছো? সর্বনাশ, এবার কি হবে? কার এত বড় সাহস আমার ধ্যান ভাগালি? না না, মেরো না আমায়। সে কি মোহিনী এখানে? আমি এখানে সাহায্য চাইতে এসেছি। রোহিণী দিদির যে তোমাকে খুব দরকার। তবে রে, তুই কেন এসেছিস আমি বুঝেছি। না বুড়িমা, না, আমি সত্যি বলছি, রোহিণী দিদি খোকসদের কাছে বন্দী। আর আর রোহিণী দিদি আর আমি এক না হলে যে জ্যোৎস্না মা আর বাবাকে উদ্ধারই করতে পারবো না। আয় আমার কাছে আয়। আমি কি করে ভুলে যাব তুই কামিনীর রক্ত? আমাকে আমাকে বিশ্বাস করো বুড়িমা। তোকে তোকে বিশ্বাস করবো? আমাকে একবার বিশ্বাস করো বুড়িমা। রোহিণীর কোনো ক্ষতি হতে আমি দেব না। না না, তোমরা চলে এসো, আমি তোমাদের কাছেই যাচ্ছিলাম। এই নাগিনী অরক্ষিত অবস্থায় পড়েছিল, যদি পালায়। বাহ, তা বেশ ভালোই করেছ। তবে ওকে টেনে বয়ে আনার ভঙ্গিটা কেমন একটু অন্যরকম লাগছে না কাল নাগিনি? ওর চলার মতন অবস্থা থাকলে ওকে টানতে টানতে নিয়ে যেতাম। দেখি তো পাচ্ছ কি অবস্থায় রয়েছে। তা তো বোঝা যাচ্ছে এই যুবরাজ অগ্নি। আমি তো এসে গেছি যুবরাজ অগ্নি, তোমাকে আর এত চিন্তা করতে হবে না। এই নাগিনীকে নিয়ে কি করা হবে আর হবে না সেটা আমি ঠিক করব। তুমি যাও, নিজের কক্ষে গিয়ে নিজের অভিষেক নিয়ে ভাবো। প্রাসাদের বাইরে থাকাটা একেবারেই নিরাপদ নয়, চতুর্দিকে শত্রুদের বিষ নিঃশ্বাস পড়ছে। হ্যাঁ, কি যোদ্ধা কোথায় গেলেন? কাল নাগিনী কি বুঝে গেল যে আমার রাজকুমার প্রতি বিদ্বেষ মিথ্যে? কি চাও তোমরা? এত তাড়াতাড়ি আমার রাক্ষসী শক্তি থেকে নিজেকে কি করে মুক্ত করে নিল রোহিণী? ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময় লাগছে। রাজকন্যার সাথে? আহা, সেই অদ্ভুত তিথি আসন্ন, সবুজ চাঁদের রাত। এখন আমি কোনো বাধা
কোনো বিপত্তি চাই না। কামিনী, তোমার উদ্দেশ্য সফল করার সময় চলে এসেছে। এই রোহিণীকে আমি তোমার হাতে তুলে দিলাম। কামিনী রাজকন্যাকে কোথায় নিয়ে গেল?